বিশ্বের সংখ্যা টিবি রোগীর হচ্ছে 1 কোটি, তার মধ্যে 16 লক্ষ ভারতবর্ষে। আমি ডক্টর রঞ্জন দাস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট পালমারি মেডিসিন, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। 1882 সালে রবার্ট কক, এক জার্মান বৈজ্ঞানিক, উনি টিবি ব্যাসিলাস আবিষ্কার করেছিলেন, যেটা কিনা টিউবারকুলোসিস অসুখের কারণ। বিশ্বের সংখ্যা টিবি রোগীর হচ্ছে 1 কোটি, তার মধ্যে 16 লক্ষ ভারতবর্ষে। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে যে যক্ষার রোগটি আছে তার বিরাট অংশ ভারতকে সামলাতে হয়। বিশ্ব যক্ষা দিবসের উদ্দেশ্য যে এটা নিয়ে সচেতন হন, এইটা যাতে এই অসুখটাকে হারানো যায়।